ভাই এত উঁচু নিচারে ভাই টায়ার্ড হয়ে গেল মারতে আমি পারুম না কি সে মারতে পারুম না পুরো সম্ভব না খালাস হয়ে গেছে না বলো ভাই বহু দাসি বহু দূরে নামা করছি বৃত্ত সব ভুগে গেছে 500 টাকা দেন ডাব খামো 500 টাকা কেন 80 টাকা করে ডাব তিনটা ডাবের দাম 240 টাকা কি রে মিশু দুলা ভাই কি জিনিস মানে 500 টাকার লগে শালারা বিশ্বাস করতে পারতাছে না ভাই আপনার ডাব আমি খামো না খাওয়ান লাগবো না মানে এই এরিয়াতে আইসা 80 টাকা করে ডাব ডাব আলো দুলা ভাই কত দিব না লাগবো না ডাব দূর বাদ দে বাদ দে তোর ভাগে পানি আছে মানে পানি দে তুমি যাও না ডাব নিয়ে আসো না আমারও খুব কষ্ট হয়েছে কোট মো সব হয়ে গেছে ছুরিটা পুরো ধ্বংস করে দিলেন আপনি মানে আবার একটা কাশি দেবেন না ভাই পূজা তুই ইচ্ছা করে কাহিনী গুলা করতেছিস তুই বুদবুদে নে তুই দিতেছিস না আর আমি তুই সব শেষ করে ভালোই আমার দিবি না খাইতে খা মিলা জিলা খাই আনছো তো দুইটা আনা বড় তিনটা আমি কনফারেন্সে আসলে এখানেই আছি এই যে খাবার গুলো হেভি টেস্টি এই কেউ আছেন এখন গরম ভাত পাওয়া যাবে না জি স্যার আচ্ছা ভর্তা টাইম কি কি আছে আলু ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা আচ্ছা ভর্তা সবগুলাই দিবেন আর ইয়ে করছে ওই যে ভাজি রে আছে না ঢেঁড়স ভাজি এগুলো আছে না জি স্যার ভর্তা ভাজি একটা প্যাকেজ দিয়ে দেন ঠিক আছে আর ফিশ কি কি আছে কোরাল মাছ রুই মাছ রূপচাঁদ আছে জি স্যার আছে রূপচাঁদ রূপচাঁদ ছটা দেন আরে আরে কি করতেছেন আপনি এত রূপচাঁদ কে খাবে আরে দুলা ভাই কে খাবে চিন্তা করা পেছনে কোনো দরকার আছে আপনার শালা আছে না আচ্ছা তিনটা দেন রূপচাঁদ আর তুই কি করে দিবি আই আমি সালমন খাবো আর লবস্টার সালমন লবস্টার আছে না স্যার সুরমা আছে হ্যাঁ আছে সুরমা দিয়ে সুরমা তো আমাদের ট্রাই করিস মজা পাবি মজা হবে তো মুখে লেগে থাকবো দেখো উনি যেভাবে অর্ডার করতেছে মনে হচ্ছে আমার জীবনের শেষ খাওয়া খাবে আজকে আমার থামাও এই বিল কিন্তু আমি দিতে পারবো না দেখো আমার সামনে আমার ফ্রেন্ড কপ অপমান করো না বুঝছো ও যা অর্ডার করতেছে করতে দাও স্যার আর কিছু লাগবে না অর্ডারে কিচেনে নিয়ে যান কিছুই তো আর বাকি নাই আর না হলে কিচেনটা এখানে নিয়ে আসো আচ্ছা ভাই যেগুলো বলছি এগুলোই দাও দুলা ভাই এই দুইটা কিন্তু ভালো বুঝছেন খাওয়ার পরে দুইটা পেটে পড়লে পেটটা ঠান্ডা থাকবে শুনেন বেশি খায় এই দুনিয়ায় অসুখ বাড়ানো ছাড়া কেউ কিছু করতে পারে নাই আমার ফিলোসফি অন্য জায়গায় ভাই দুনিয়ায় আইছি খামু দাবু মরে যাবো কিপটামি ছাড়া দিলা ভাই কোনটাকে কিপটামি বলে আর কোনটাকে মৃতবাহিতা বলে এটা বোঝার জ্ঞান এখন আপনার হয় নাই আচ্ছা শোনো না খেতে এসে এত কথা বলো দরকার শান্ত বাবা আচ্ছা তুমি বলো উনি যেভাবে রাক্ষসের মতো অর্ডার দিতেছে এই খাবারগুলোর ডিস্ট্রিবিউশন শেষ পর্যন্ত কোথায় ডাস্টবিনে অথবা বাথরুম তাই না তিনজন মানুষ এতগুলা খাবার খেতে পারবো আমরা ডাস্টবিনে যাবো না ম্যাক্সিমাম আচ্ছা না খেতে পারলে পার্সেল করে নিয়ে যাবে পার্সেল করে নিয়ে যাবি তো তুই আমিও পারুম তোরাও পাবি ওকে তাহলে তো হয়েই গেল পার্সেল করে ঢাকায় নিয়ে যাও